খুলনায় প্রকাশ্যে এক যুবককে কুপিয়ে হত্যা করল কিশোর গ্যাং সদস্যরা। আগে পূর্ব শত্রুতা না কি গ্যাঞ্জাম ভেসা ছিল ওদের ভিতরে, সেটা আমরা যাই না, শুনছি আমি যা শুনতেছি। ঢাকা বিলের ভিতরে নিয়ে ওই জায়গায় বসে হাতাহাতি হয়েছে, হাতাহাতি হওয়ার পরে উঠে যখন দৌড় দিতে গেছে, দিতে গেলে তখন ওরে কোপ দিছে। চুয়াডাঙ্গায় বাড়ি থেকে ডেকে নিয়ে এসেছে সেবক লীগ নেতাকে খুন। কুড়িগ্রামে এতিমখানায় অতিরিক্ত শিশু দেখিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে একটি চক্র, রাষ্ট্রীয় অর্থ লোপাটেও নির্বিকার প্রশাসন। খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বাতিলে মন্ত্রণালয়ের নির্দেশ অমান্য, বিদায়ী ভিসির 9 সহ 82 শিক্ষক কর্মচারী এখনও বহাল, তুলেছেন আগস্টের বেতনও। আমি যেহেতু কোনো নির্দেশনা এখনো পর্যন্ত পাইনি, তাই আমি মনে করি তাদের যে আগের অবস্থা ছিল সেভাবেই কার্যক্রম পরিচালনা হবে। নিয়মকে কখনোই প্রতিষ্ঠিত করা সম্ভবপর হয় না। বরগুনায় টানা বৃষ্টি ও জোয়ারে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ ও গ্রামীণ সড়ক, মানিকগঞ্জে বেইলি ব্রিজ ধসে পড়ায় ভোগান্তি। সাতক্ষীরায় ইঞ্জিনের নৌকায় কাজ করছে কয়েকশো শিশু কিশোর, প্রাথমিকের গণ্ডি পেরোনোর আগে ধরতে হয়েছে সংসারের হাল। নদীতে জালটা নিয়ে ভাটা করি করি ব্যবহারে দেই, এভাবে আমার সংসার চলে। সব দিকে পরিবর্তে নিয়ে বেতন দিতে পারিনি, তাই নেই খাবার শিখেই বাদ দিয়ে ঠিকই এই কামাই রোজগার এখন চলছে। আমন্ত্রণ বিরতিহীন সংবাদ সারা দেশে, আপনাদের সঙ্গে আছি আমি শ্যাওন দত্ত। খুলনায় এক যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়েছে, কিশোর গ্যাংয়ের সদস্যরা এতে জড়িত বলে দাবি স্বজনদের। হত্যায় অংশ নেয় অন্তত 10 কিশোর, টাকা নিয়ে বিরোধের জেরে এই হত্যাকাণ্ড বলে দাবি স্বজনদের। তাদের ধরতে অভিযানে নেমেছে পুলিশ। খুলনা নগরীর কাশেম সড়ক, এই স্থানে প্রথমে ইট দিয়ে ইয়াসিনের মাথায় আঘাত করা হয়, এরপর প্রকাশ্যে কুপিয়ে জখম করে পালিয়ে যায় খুনিরা। প্রত্যক্ষদর্শীরা জানায়, একটি ইজিবাইকে করে ঘটনাস্থলে আসে কয়েকজন কিশোর, সবার বয়স 15-18 বছর। টাকা নিয়ে ইয়াসিনের সাথে কয়েকজন কিশোরের দ্বন্দ্ব চলছিল, তারাই এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে দাবি স্বজনদের। আগে পূর্ব শত্রুতা না কি গ্যাঞ্জাম ভেসা ছিল ওদের ভিতরে, সেটা আমরা যাই না, শুনছি যা শুনতেছি। ঢাকা বিলের ভিতরে নিয়ে ওই জায়গায় বসে হাতাহাতি হয়েছে, হাতাহাতি হওয়ার পরে উঠে যখন দৌড় দিতে গেছে, দিতে গেলে তখন ওরে কোপ দিছে। স্থানীয়রা জানায়, নগরীতে দিন দিন বেড়েই চলেছে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম, জড়িয়ে পড়ছে ছিনতাই, ইপটিজিং ও মাদক সেবন সহ নানা অপরাধে। টাকা গড়াই ছিনতাই, তারপরে আপনার ইপটিজিং, এগুলা করে বেড়ায়। পুলিশ বলছে হত্যাকারীরা একটি কিশোর গ্যাংয়ের সদস্য, তাদের ধরতে অভিযান চলছে। নিহত ইয়াসিন নগরীর সন্ধ্যাবাজারে মাছ ব্যবসায়ী ছিলেন, তার গ্রামের বাড়ি বাগেরহাটে। ওবাইদুর রহমান, যমুনা নিউজ। দর্শক, এ বিষয়ে আরও জানবো। এখন খুলনা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী প্রবীর বিশ্বাস। প্রবীর, হত্যার মোটিভ সম্পর্কে স্বজন বা পুলিশ কি বলছে, এবং জানতে চাই জড়িতদের গ্রেপ্তারের বিষয়ে কোনো অগ্রগতি আছে কি? আমরা রয়েছি নগরীর নিরালার প্রান্তিক এলাকায়, 1 এবং 2 কাশেম নগর সড়কের সংযোগ স্থলে, যেখানে ইয়াসিন আরাফাতকে হত্যা করা হয় সেই জায়গাটায়। এবং হত্যার পরেই এই অঞ্চলের মানুষ বারবার এই জায়গাটি দেখছে, যে প্রকাশ্য দিবালকে একটা ছেলেকে কীভাবে হত্যা করা হলো। এবং তারা যেটা বলেছে যে এই ক্লিন মিশনে 5-7 আবার কেউ বলেছে 10-11 হত্যাকারী যারা ছিল তারা অংশ নিয়েছে, এবং প্রথমে তাকে বিভিন্নভাবে পিটিয়েছে, তারপর ছুরিকাঘাত করে তাকে হত্যা করা হয়েছে, যাকে পরবর্তীতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরপরই ডাক্তার মৃত ঘোষণা করে। আর এই হত্যার ব্যাপারে তার স্বজনদের সঙ্গে কথা হয়েছে, তারা বলেছে যে সকালে তাকে ফোন করে বাড়ি থেকে ডেকে আনা হয়,
তারপর সে এদিকে আসে এবং আমাদের পিছনে যে চায়ের দোকানটি রয়েছে এই দোকানে তাদের সাথে নাস্তা করে। সে কারণেই ধারণা করা হচ্ছে যে যারা হত্যাটি করেছে তারা পূর্ব পরিচিত, তাদেরকে চিনত এবং জানত, যেহেতু তাদের সঙ্গে সে টিফিন করেছে। আর পুলিশ বলেছে যে এই হত্যার পিছনে তারা আছে, সেটি তারা তৎপর রয়েছে এবং তাদের বিভিন্ন টিম মাঠে নেমেছে। আমরা এখানে এসে দেখেছি কর্মকর্তারা তারা জিজ্ঞাসা করছে, তারা সিসিটিভি রয়েছে সেগুলো দেখা এবং বোঝার চেষ্টা করছে। তবে স্বজনরা বলেছে যে এমন একটি হত্যাকাণ্ড, নৃশংস হত্যাকাণ্ড, এই হত্যাকাণ্ডের সঠিক বিচার হবে, যারাই সঙ্গে জড়িত তারা দ্রুত আইনের আওতায় আসবে এমন কিছু তারা প্রবীর। অনেক ধন্যবাদ আপনাকে। চুয়াডাঙ্গার আলমডাঙ্গা পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আল ইমরানকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। পূর্ববিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা পুলিশ ও স্থানীয়দের। জড়িতদের ধরতে চলছে অভিযান। পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আর পেশায় ইলেকট্রিশিয়ান ছিলেন আল ইমরান। সকালে কাজের কথা বলে আলমডাঙ্গার গোবিন্দপুর গ্রামের বাড়ি থেকে তাকে মোবাইলে ডেকে নেয় কে বাকারা। রেল স্টেশন এলাকায় নিয়ে কুপিয়ে জখম করা হয় তাকে। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে নেওয়া হয় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ইমরান। বাড়িতে ভালো আছে, বাড়ি এলো সোনা, ও আল্লাহ। আমার ছেলেটা যে এইরকম ভাবে তাকে মোবাইল ফোনে ডাইকে নিয়ে যাই, পরিকল্পিত ভাবে নিয়ে যাই হত্যা করেছে, এর আমি উচিত বিচার। কী কারণে এবং কারা তাকে হত্যা করেছে তা জানা যায়নি। পূর্বশত্রুতার জেরে ঘটনাটি ঘটতে পারে বলে ধারণা এলাকাবাসীর। স্টেশনের পাশেই ওর একটা কাজ চলছিল, প্রায়ই ওই জায়গায় যাত্রা করে। ওরা ছয় মাস আগে যে গণ্ডগোলটা হয়েছিল ওইটা ওরা মনে রেখে ওর স্থান শনাক্ত করে আজকে ওকে হঠাৎ অতর্কিতভাবে হামলা করে। আমি এলাকার জনপ্রতিনিধি হিসাবে ইমরানের হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও সঠিক বিচার দাবি জানাই। একটা পরিকল্পিত হত্যা আমার কাছে মনে হয়, তা না হলে এইভাবে তো তাকে এই পাড়াঘরের ভিতরে তাকে মারতে পারবো না কোনোভাবেই। হত্যা রহস্য উদ্ঘাটনে মাঠে নেমেছে পুলিশ, জড়িতদের গ্রেফতারে চলছে অভিযান। আমরা এটা তদন্তাধীন বিষয়, পূর্বেই বলছি না, তবে আমরা আসামি গ্রেপ্তারপূর্বক আইনগত ব্যবস্থা সহ বিস্তারিত আপনাদেরকে আমরা জানাবো। ধ্রুবই গ্রামুর যমুনা নিউজ। দর্শক, এই বিষয়ে আরও জানাতে এখন চুয়াডাঙ্গা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জিসান আহমেদ। জিসান, এই হত্যাকাণ্ডের বিষয়ে কি তথ্য জানা গেল, সবশেষ কি চিত্র দেখতে পাচ্ছেন সেখানকার জানাবেন আমাদের। শাওন, আমি কিন্তু এই যে নিহত আল ইমরান তার বাসাতে অবস্থান করছি, তার পাশেই কিন্তু আসলে তার পরিবারের স্বজনরা, এলাকার প্রতিবেশী এবং দলীয় যেসব নেতাকর্মী রয়েছে তারা কিন্তু একেবারে ভিড় করছেন। এখনো পর্যন্ত কিন্তু তার মরদেহ তার বাড়িতে এসে পৌঁছায়নি, যেহেতু কুষ্টিয়া জেনারেল হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেছিলেন সবশেষ, এবং সেখানেই কিন্তু তার ময়নাতদন্ত সম্পন্ন করা হয়েছে। সেই ময়নাতদন্তের যে কার্যক্রম সেটা শেষ করে কিন্তু তার গ্রামের বাড়ির পথে লাশ রয়েছে, এখানে নিয়ে আসার পরে কিন্তু আসলে দাফন কার্য শেষ করে কিন্তু তাকে সমাহিত করা হবে। পাশাপাশি আমরা পুলিশের সাথে কথা বলে যেটা জানার চেষ্টা করেছি, পুলিশ কিন্তু আমাদেরকে তাদের যে পর্যবেক্ষণ হিসেবে বলছেন যে আসলে পূর্বশত্রুতার জের ধরেই কিন্তু এই আল ইমরানকেই হত্যা করা হয়েছে ধারালো অস্ত্র দিয়ে। এই হত্যাকাণ্ডে কিন্তু আসলে সরাসরি দুইজন অংশ নেন এবং যাদেরকে কিন্তু পুলিশ পরিচয় শনাক্ত করতে পেরেছে এবং যাদের ধরতে কিন্তু পুলিশের পক্ষ থেকে বেশ তৎপরতা দেখা গেছে এবং জেলা পুলিশের বেশ কয়েকটি ইউনিট কিন্তু কাজ করছে একযোগে। একই সাথে কিন্তু আমরা দলীয় যেসব নেতাকর্মী রয়েছে কিংবা এলাকার যারা প্রতিবেশী তার স্বজন রয়েছে তাদের সাথেও কথা বলেছি, তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে যদিও এটা যেহেতু একটি এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত পাঁচ মাস আগে একই এলাকার আর কয়েকজনের সাথে কিন্তু একটি গ্রুপের সাথে তার দ্বন্দ্ব ছিল, সেই দ্বন্দ্বের জের ধরে যেহেতু এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, সেহেতু কিন্তু আসলে তারা এই হত্যাকাণ্ডের, এই নৃশংস হত্যাকাণ্ডের কিন্তু সুষ্ঠু বিচার দাবি করেছেন, তদন্ত দাবি করেছেন এবং একটি কিন্তু আসলে। জি স্যার, ধন্যবাদ আপনাকে। কুড়িগ্রামের এতিমখানাগুলোয় যে সংখ্যা দেখিয়ে বরাদ্দ নেওয়া হচ্ছে, বাস্তবে আশ্রয়ী শিশুর সংখ্যা তার চেয়ে অনেক কম। ভুয়া কাগজপত্র, এতিম ও দুস্থ শিশু দেখিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে একটি চক্র। বছরের পর বছর রাষ্ট্রীয় অর্থ লোপাটের এই মহোৎসব চললেও ভ্রুক্ষেপ নেই প্রশাসনের, বরং তাদের বিরুদ্ধেই আছে যোগসাজশের অভিযোগ।
কুড়িগ্রামের আট উপজেলায় নিবন্ধিত বেসরকারি একুশটি এতিমখানায় আশ্রয়ী 2072 জন, এর মধ্যে সরকারি সুযোগ সুবিধাভোগী 926 শিক্ষার্থী। এসব এতিম শিশুদের জন্য খাদ্য, চিকিৎসা ও পোশাক বাবদ প্রতি মাসে জনপ্রতি 2000 টাকা করে দেয় সরকার। নাগেশ্বরী উপজেলার শমশের আলী শিশু সদনে কাগজে কলমে 50 জন দেখিয়ে 12 লাখ টাকা বরাদ্দ নিলেও এতিম মাত্র 35 জন। টাপুরচর দারুল উলুম মাদ্রাসা ও এতিমখানায় 100 জনের জন্য প্রতি মাসে বরাদ্দ 22,80,000 টাকা হলেও সেখানে খাবার পায় 18 শিশু। প্রতিষ্ঠানে নেই কোনো এতিম। বাইতুল কারার গোলাম হাবিব শিশু সদনে 70 জনের জন্য 15,60,000 টাকা বরাদ্দ হলেও রান্না হয় 35 জনের। উলিপুরে জুম্মাহাট হাফিজিয়া কারিয়ানা মাদ্রাসা আদর্শ এতিমখানায় 54 জনের জন্য 12,24,000 টাকা বরাদ্দ আসলেও উপস্থিতি পাওয়া যায় 35 শিশুর। এভাবে সবকটি এতিমখানায় কাগজে কলমে শিশুর সংখ্যা শতভাগ ঠিক রাখা হলেও বাস্তবের সাথে সংখ্যার কোনো মিল নেই। শমশের আলী শিশু সদন 37 জন, খাওয়া দাওয়া সহ 35 জন থাকি। 18 জন আছি বাড়িতে, 5-6 জন আছে, আমাদের সবারই মা বাবা আছে। তসরুপের সিস্টেমটা হলো যে ওদের এখানে ভাড়া দিয়ে কিছু ছাত্র আছে, যখন সমাজসেবা এদের সমাজসেবার সাথে লিঙ্ক আছে, ওরা যখন আসে ওদের নক করে যে আমরা যাব, এরা তখন ভাড়া দিয়ে ছাত্র নিয়ে আসে, নিয়ে আসি দেখায়। এখন এগুলো খুঁজলে দেখা যাবে তারাও আসলে এতিম নয়। বিধি মোতাবেক এতিমখানায় ন্যূনতম 10 জন নিবাসী থাকতে হবে, সেই শর্ত পূরণ করতে পারছে না কোনো প্রতিষ্ঠান। তার উপর আছে মানসম্মত ও পুষ্টিকর খাবারের অভাব। আমরা দুপুরবেলা ডাল আলু ভর্তা দিয়ে ভাত খাচ্ছি, আর 15 জন দুপুরবেলা খাচ্ছি। বাচ্চা পূর্তি 2000 টাকা করে একজন ছাত্র, এই টাকাটা ব্যয় হয় ওদের খাদ্য, পোশাক, চিকিৎসা এই পারপাসে। এসব বিষয়ে ক্যামেরায় কথা বলতে নারাজ সমাজসেবা অধিদপ্তরের দায়িত্বরত কর্মকর্তা। গোপনে জানালেন এতিম বেশি দেখাতে চাপ আছে সচিবের, পিএস এবং স্থানীয় সংসদ সদস্যের। আমার কাছ থেকে সরাসরি চাপ আছে, এরকম আবার 8-10 এরকম করে বেশি দিচ্ছে লুকাসকে বেরিয়ে মানে এখানকার বাড়ি। সে আমাকে সরাসরি 2 দিন ফোন দিয়েছে, টাকা ফেরত দিলাম কেন? এমপিটার ওখানে গিয়েও আমরা ঘাপলা পেয়েছি। হ্যাঁ, তখন জানি এমপি খবর পেয়ে চলে এসে চলে এসে দেখি যে লুকাসকে বেরিয়ে চুপসে গেল, কারণ তার বাড়ি এখানে। সে এগুলো ভিজিট দেখে বাড়ি যাওয়া আসার খরচটা তুলবে সরকারি খরচে, সেও যেমন এরকম। আবার এমপিও এটা আমার বাপের প্রতিষ্ঠান, আমি নিজে চালিয়ে এটা দিন দিলাম। বছরের পর বছর এভাবে রাষ্ট্রের অর্থ লুটপাট চললেও তা বাৎসরিক নিরীক্ষায় ধরা পড়ছে না। আমিন বাবু, যমুনা নিউজ। খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে চলছে তুকলকি কাণ্ড। বিতর্কিত নিয়োগ পাওয়া 82 শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এখনো বহাল স্বপদে, তুলছেন বেতন ভাতাও। এদিকে তাদের নিয়োগ বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য সম্প্রতি মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গত 10 সেপ্টেম্বর চুপিসারে বিদায় নেওয়া ভিসি শহীদুর রহমান খানের 4 বছরে 350 শিক্ষার্থীর বিপরীতে নিয়োগ পেয়েছেন শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী মিলে 426 জন। অনিয়ম ও স্বজনপ্রীতির মাধ্যমে নিয়োগ পাওয়া খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের সদ্য বিদায়ী উপাচার্যের ছেলে সহ 8 জনের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়। গত 3 আগস্টের ওই নির্দেশের পরও সাবেক ভিসি প্রফেসর ডক্টর মোহাম্মদ শহীদুর রহমান খানের ছেলে শফিউর রহমান, ভাতিজা সুলতান মাহমুদ, শ্যালক জসিমউদ্দিন, শালিকার ছেলে সাইফুল্লাহ তানভীর সহ 8 জন ওই মাসের বেতন তুলে নিয়েছেন প্রায় 2 লাখ টাকা। বিষয় বিশেষজ্ঞ ছাড়া একই ব্যক্তি দিয়ে বোর্ড গঠন করে নিয়োগ দেয় ভিসির মেয়ে ইশরাত খান সহ 66 প্রভাষক ও 7 সহকারী অধ্যাপকের নিয়োগ বাতিলের নির্দেশ দিয়েছিল সংশ্লিষ্ট মন্ত্রণালয়। অথচ তারা সবাই মিলে আগস্ট মাসের বেতন নিয়েছেন প্রায় 27 লাখ টাকা। এই নিয়ে দেখা দিয়েছে প্রশ্ন আর সমালোচনা। ট্রেজারার কার্যালয়ে বা ট্রেজারার মহোদয়কে এই বিষয়ে কোনো নির্দেশনা প্রদান করা হয়নি। ভাইস চ্যান্সেলর মহোদয় সর্বশেষ গতকাল তার শেষ কার্যদিবসেও এই বিষয়ে আমার সঙ্গে কোনো পরামর্শ করেনি বা আমাকে কোনো কিছু অবহিত করেনি। তাই আমি যেহেতু কোনো নির্দেশনা এখনও পর্যন্ত পাইনি, তাই আমি মনে করি তাদের যে আগের অবস্থা ছিল সেভাবেই কার্যক্রম পরিচালনা হবে। শিক্ষাবিদদের মতে নিয়োগের বিষয়ে উপাচার্য তার দায় এড়াতে পারেন না। স্বীকৃত একটি অনিয়ম, সেই অনিয়মকে কখনোই প্রতিষ্ঠিত করা সম্ভবপর হয় না।
এটা সম্ভবপর নয়। তিনি হয়তো দ্বিধান্বিত, আমি যেটা আগে বললাম যে তার হাতে নিয়োগকৃত জনবল কিংবা শিক্ষক তাদেরকে তিনি আবার সিন্ডিকেট করে বাতিল করে দিয়ে যাবেন, এটি হয়তো তিনি করতে চাননি বলেই এই ব্যাপারটিকে এইভাবে রেখে দিতে চলে গেছেন। তার মতে মন্ত্রণালয়ের এই নির্দেশ বাস্তবায়িত হতে হবে। যেহেতু এটা শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা, তার কাছে অবশ্যই এটাকে বাস্তবায়ন করতে হবে। হয়তো পরবর্তী যিনি ভিসি আসবেন তিনি এটি বাস্তবায়ন করবেন। বিদায়ী উপাচার্যের স্বজন, প্রভাষক ও সহকারী অধ্যাপক সহ 82 জনের নিয়োগ বাতিলের বিষয়টি পূর্ণ বিবেচনার জন্য শিক্ষা মন্ত্রণালয়কে অনুরোধ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কনক রহমান, যমুনা নিউজ, খুলনা। গেল কয়েকদিনের টানা বৃষ্টি ও স্বাভাবিকের চেয়ে বেশি উচ্চতার জোয়ারে প্লাবিত বরগুনা নিম্নাঞ্চল থেকে পানি নামতে শুরু করেছে। সেই সাথে স্পষ্ট হচ্ছে ক্ষয়ক্ষতির চিত্র। বেতাগি ও বামনা উপজেলায় বেড়িবাঁধের বিভিন্ন অংশ পানির তোড়ে ধসে গেছে, ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক গ্রামীণ সড়ক। এতে চলাচলে ভোগান্তি পোহাতে হচ্ছে এসব এলাকার বাসিন্দাদের। জোয়ারের পানির তোড়ে বামনায় ক্ষতিগ্রস্ত স্লুইস গেট এরই মধ্যে মেরামত করেছে পানি উন্নয়ন বোর্ড। ক্ষতিগ্রস্ত গ্রামীণ সড়কগুলো শিগগিরই সংস্কারের আশ্বাস এলজিইডির। এদিকে ভারী বৃষ্টি ও পানি বেড়ে যাওয়ায় শহরের ভাড়ানী খালের দুপারে ভাঙন দেখা দিয়েছে, ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে কয়েকটি ব্রিজ। এরই মধ্যে একটি ব্রিজে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। মানুষ চলাচল করার জন্য খুবই কষ্ট হইতে আছে, রাস্তা তো ভাঙতে আছে, প্লাস আমাদের কাছাকাছি সরকারি মানে খালের জমির পরে আমাদের নিজস্ব জমি, সেই জায়গায় আমাদের বাড়িঘর তাও ভাঙিয়ে সব চলে যাইতেছে। ব্লক দেওয়া একান্ত জরুরি, হ্যাঁ, না দিলে মানে মানুষের বিরাট ক্ষতি হইবে। মানিকগঞ্জের ঘিওরে ইছামতি নদীর পানির তোড়ে একটি বেইলি ব্রিজের একাংশ ধসে পড়েছে, বন্ধ হয়ে গেছে যান চলাচল। স্থানীয়রা জানায় গেল কয়েকদিন ধরে ইছামতি নদীতে পানি পড়ছে। পানির তোড়ে ঘিওর জিয়নপুর সড়কে কোস্তা বেইলি ব্রিজের পিলারের নিচ থেকে মাটি সরে যায়, ধসে যায় ব্রিজটির একাংশ। এই পথ দিয়ে প্রায় 20 গ্রামের মানুষের যাতায়াত, যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় চরম ভোগান্তি পোহাতে হচ্ছে এসব এলাকার বাসিন্দাদের। বেইলি ব্রিজটি সংস্কারের মধ্যে কাজ শুরু করেছে এলজিইডি। দর্শক, এ বিষয়ে আরও জানবো। এখন মানিকগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বিএম খোরশেদ। খোরশেদ, বেইলি ব্রিজটির সংস্কার কাজ কবে নাগাদ শেষ হতে পারে, সংশ্লিষ্টরা কি বলছেন? শোন, বেইলি ব্রিজটি ধসে যাওয়ার পরে কিন্তু এই সংস্কার কাজ আজকে সকাল থেকে শুরু হয়েছে। আমরা দেখছি যে এলজিইডি বিভাগ, তারা কিন্তু এখানকার যে স্থানীয় যে শ্রমিক, সেই শ্রমিকদের দিয়ে কিন্তু চেনের মাধ্যমে এই সেতুটি তোলার চেষ্টা করছে। এটা একেবারেই সনাতন পদ্ধতিতে, কারণ আসলে এই পদ্ধতিতে আসলে বৃষ্টি কবে নাগাদ তুলতে পারবে সেটা নিয়ে কিন্তু স্থানীয়দের মধ্যে কিন্তু শঙ্কা রয়েছে। যদিও এখানকার যারা যে সকল শ্রমিকরা রয়েছেন এবং ঠিকাদার কাজে যারা রয়েছেন এবং এলজিডি বিভাগ এবং স্থানীয় প্রশাসন, তারা আমাদেরকে বলছে যে আগামীকালকের মধ্যে তারা আসলে এই বৃষ্টিকে মোটামুটি টেনে তুলে যান চলাচলের উপযোগী করে তুলবে। কিন্তু আসলে সেইটা আসলে সম্ভব হবে কিনা আমরা দেখছি, যে চেন দিয়ে টেনে তুলছে, কারণ একটা ভারী এই বেইলি ব্রিজকে আসলে এইভাবে চেন দিয়ে টেনে আসলে একদিনের মধ্যে বা আগামী কালকের মধ্যে আসলে টেনে তুলে এবং যান চলাচলের উপযোগী করা সম্ভব আদৌ কিনা সেটা নিয়ে কিন্তু আসলে প্রশ্ন দেখা দিয়েছে। এবং এটি খুবই গুরুত্বপূর্ণ একটি সেতু, কারণ এই সেতু দিয়ে কয়েকটি ইউনিয়নের অর্ধশতাধিক গ্রামের মানুষ কিন্তু আসলে যাতায়াত করে এবং এই ঘিওর হাট সংলগ্ন এবং পাশেই হচ্ছে আপনার একটি সরকারি খাদ্য গুদাম রয়েছে। খাদ্য গুদামে কিন্তু এইখান থেকে ওমেচের চাল এবং বিভিন্ন ইউনিয়ন পর্যায়ে কিন্তু সেগুলো কিন্তু সরবরাহ কিন্তু বন্ধ রয়েছে এবং এই বৃষ্টি যদি সংস্কার বিলম্ব হয় তাহলে কিন্তু সেই চালগুলোও কিন্তু যথাসময়ে কার্ডধারীদের মাধ্যমে আসলে ইউনিয়ন পর্যায়ে সেই চালগুলো কিন্তু পৌঁছতে কিন্তু সমস্যা হবে। এবং এই যে ভাঙন, সেই ভাঙন গত কয়েকদিন ধরে চলছে, আমরা দেখছি যে ইছামতি নদীতে এবং এই ভাঙনের বেশ কিছু অংশ হাটের বিলীন হয়েছে, অনেক বাড়িঘর গেছে এর মধ্যে এবং এখনো কিন্তু আশেপাশের অনেক স্থান কিন্তু হুমকির মুখে রয়েছে। আমরা দেখছি যে এখানে কবরস্থান রয়েছে, শ্মশান রয়েছে, মসজিদ রয়েছে এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, সেগুলো কিন্তু আমরা দেখছি যে আসলে হুমকির মধ্যে রয়েছে। এবং স্থানীয়দের দাবি হচ্ছে যে এই বৃষ্টি সংস্কারের পাশাপাশি এইখানে ভাঙন রোধে আসলে স্থায়ী সমাধান তারা চাচ্ছেন, যে যেন আর ভবিষ্যতে এইখানে আর মানুষজনকে যেন ক্ষতিগ্রস্ত না হয় এবং অন্যান্য যে সড়ক ব্রিজগুলো রয়েছে সেগুলো যেন ক্ষতির মুখে না পড়ে। খোরশেদ, ধন্যবাদ আপনাকে।
সরকারের স্থাপনা নির্মাণে কংক্রিটের ব্লক ব্যবহারের নির্দেশনা থাকলেও চাঁদপুরে গত 3 বছরে তা বাস্তবায়ন হয়নি। ব্যবহার করা হচ্ছে প্রচলিত ইট, অথচ 2022-23 অর্থ বছরে সকল কাজের 60% ব্লক ব্যবহারের কথা। সরকারের অবকাঠামোগত উন্নয়নের সাথে জড়িত দপ্তরগুলো বলছে ঊর্ধ্বতনদের সুস্পষ্ট নির্দেশ না পাওয়া এবং চলমান অনেক প্রকল্পের টেন্ডার নির্দেশনা জারির আগে হওয়ায় ব্লক ব্যবহার করা যায়নি। আধুনিক বিশ্বে ভবন নির্মাণে প্রচলিত ইটের পরিবর্তে ব্যবহার করা হয় বালু, সিমেন্ট আর নুড়ি পাথর দিয়ে বানানো বিশেষ ব্লক। প্রচলিত ইটের বদলে এর ব্যবহার সাশ্রয়ী এবং পরিবেশ বান্ধব। ফসলি জমির মাটি রক্ষা এবং নির্মাণ ব্যয় কমাতে বাংলাদেশেও ধাপে ধাপে সরকারি ভবন ও সীমানা প্রাচীর নির্মাণে ইটের বিকল্প হিসেবে কংক্রিটের ব্লক ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয় 2019 সালে। 2025 সালের মধ্যে 100% কংক্রিটের ব্লক ব্যবহারের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়, কিন্তু গত 3 বছরেও চাঁদপুরে এই সরকারি সিদ্ধান্তের বাস্তবায়ন নেই। কংক্রিট ব্লক অবশ্যই পরিবেশ বান্ধব এবং হচ্ছে গিয়ে ব্যবহার করাটা প্রয়োজন এই মুহূর্তে, কিন্তু আমাদের বেশির প্রকল্প হচ্ছে গিয়ে 16, 17 কিংবা 18 সালে পাস হওয়া, যার কারণে ওই সময়টাতে এই আইটেমটা ধরা হয় নাই, যার কারণে এখন আমরা এই জিনিসটা ব্যবহার করতে পারছি না। গণপূর্ত অধিদপ্তর থেকে আসলে আমরা প্রথমে একদম ক্লিয়ার কাট কোনো নির্দেশনা ছিল না, তবে পরিপত্র অনেক আগেই জারি ছিল। 2022-23 অর্থ বছরে এসে আমাদের গণপূর্ত অধিদপ্তর থেকে মাননীয় প্রধান প্রকৌশলী মহোদয় স্পষ্ট নির্দেশনা দিয়েছেন যে এখন থেকে যত টেন্ডার হবে বা যত নির্মাণ কাজ হবে সবগুলোতে 100% হল ব্লক ইউজ করতে হবে। জেলায় ইটভাটা 106টি, যার অর্ধেকেরও বেশি অনুমোদনহীন। অন্যদিকে কংক্রিটের ব্লক উৎপাদনে 5 কারখানা গড়ে উঠলেও চাহিদা না থাকায় বন্ধ হয়েছে 4টি। উদ্যোক্তারা বলছেন সরকারিভাবে ব্লক ব্যবহার বাড়লে সাধারণ মানুষও আগ্রহী হবে। শহরকে ঠান্ডা রাখে, সেটা তো নিয়ন্ত্রক, যেহেতু ভিতরে ফাঁপা হলো তো এটা এমন একটা উন্নত প্রযুক্তি, সারা বিশ্বে এই প্রযুক্তিটা ব্যবহার হচ্ছে, আমার দেশে এখন এটা প্রচলিত হচ্ছে না, আমরা চাই সরকার আমাদের পাশে দাঁড়াক। পরিবেশ বান্ধব ব্লক ব্যবহারে সরকারি দপ্তরগুলোকে তাগিদ দেওয়া হবে বলছে পরিবেশ অধিদপ্তর। এই সকল ব্লক কিট আমাদের সরকারি উন্নয়নমূলক প্রকল্পে যেন ব্যবহার করা হয় সে বিষয়ে আমি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য জেলা প্রশাসক মহোদয়ের মধ্যে বিভিন্ন সংস্থাকে অবহিত করব। আকার ভেদে প্রতিটি কংক্রিটের ব্লক বিক্রি হয় 15 থেকে 45 টাকায়। কাদের পলাশ, যমুনা নিউজ, চাঁদপুর। রংপুর মেট্রোপলিটন পুলিশের 4 বছর পূর্তিতে আনন্দ শোভাযাত্রা সহ নানা কর্মসূচি পালিত হয়েছে। সকালে নগরীতে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়, সেটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মেট্রোপলিটন পুলিশ কার্যালয়ে গিয়ে শেষ হয়। খাবার বিতরণ, স্বাস্থ্যসেবা ও ট্রাফিক সচেতনতা সহ নানা ধরনের আয়োজন করা হয়েছে। রাতে নৈশভোজের মাধ্যমে শেষ হবে দিনব্যাপী এই কর্মসূচি। 2018 সালের 16 সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হয় রংপুর মেট্রোপলিটন পুলিশের। মাননীয় প্রধানমন্ত্রী যে ভিশন 2041, ভিশন 2100, এটাই আসলে আমাদের আলটিমেট লক্ষ্য। আমার বিশ্বাস যে রংপুর মহানগরবাসী এবং রংপুরের সমস্ত জনগণ তাদেরকে সাথে নিয়ে আমরা সেই অভীষ্ট লক্ষ্যে বঙ্গবন্ধু সোনার বাংলা বিনির্মাণে আমরা আমাদের এই অব্যাহত অগ্রযাত্রা বা প্রগতি এটা আমাদের অব্যাহত থাকবে। যেই বয়সে হাতে বই খাতা কলম থাকার কথা সেই বয়সে নিতে হয়েছে সংসারের দায়িত্ব। পেটের তাগিদে ইঞ্জিন চালিত নৌকায় কাজ করছে উপকূলীয় জেলা সাতক্ষীরার শিশু কিশোররা। কেউ কোনোমতে প্রাথমিকের গণ্ডি পার হলেও মাধ্যমিক পর্যায়ে গিয়ে ছিটকে পড়ছে অধিকাংশই। পানিতে যুদ্ধ, পানিতেই জীবিকা। ইঞ্জিন চালিত ট্রলারে কাজ করে সংসার টানছে গাবুরা ইউনিয়নের শত শত শিশু কিশোর। শুধু নৌকা বা ট্রলারে নয়, দরিদ্র পরিবারের শিশুদের ব্যস্ততা মাছ ধরা আর ইট ভাটার কাজে। পেটের তাগিদে বড়দের পাশাপাশি তাদেরও জীবনযুদ্ধে নামতে হয়েছে এ বয়সে। নদী, নৌকা আর পানিতে বেড়ে ওঠা এসব শিশুদের কাছে পৌঁছায়নি শিক্ষার আলো। নদীতে জালটা নিয়ে ভাটা করি করি ব্যাপারে দেই, এভাবে আমার সংসার চলে। ক্লাস 8 পর্যন্ত লেখাপড়া করেছে, তারপরে আমার বড় ভাই খুলনায় হসপিটালে ভর্তি করেছিল, তারা চিকিৎসা করার করেছিল, এখানে চলে গেলাম আমি। ভাই চিকিৎসা করার জন্য লেখাপড়া বাদ দিয়ে ভাটায় গিয়েছিলাম। প্রাথমিক থেকেই ঝরে পড়ছে অর্ধেক, বাকি অর্ধেক মাধ্যমিকে। উচ্চ মাধ্যমিক পড়ুয়া হাতে গোনা কয়েকজন। অভিভাবকরা বলছেন একজনের রোজগারে সংসার চলে না, তার উপর আছে স্কুলের বেতন, তাই বাধ্য হয়ে কাজে লাগাতে হয় সন্তানদের।
একটা ভ্যান আছে বাড়ি, ওর একটা লোক লাগলে ওই সেখানে যায়, মানে আয় রোজগার করে, তাছাড়া আর কিছু করে না, লেখাপড়া বাদ দিয়ে দিছে। স্কুলে টাকা লাগ দিছে, পোশাক পাতির লাগে, সব দিকে পরিবর্তন নিয়ে বেতন দিতে পারিনি, তাই লেখাপড়া শিখে বাদ দিয়ে ঠিক ওই কামাই রোজগার এখন চলছে। শিক্ষার্থী ঝরে পড়ার জন্য দারিদ্রতা ও অভিভাবকদের অসচেতনতা দায়ী বলছেন জনপ্রতিনিধি ও স্কুল শিক্ষকরা। নদীর তে মাছ ধরার কাজে ব্যস্ত থাকতে হয়, হ্যাঁ ঠিক মতো স্কুল সার্ভিসটা ঠিক মতো দিতে পারে না, আর যদিও যায় খুব অনিয়মিত, শেষ বেটার লেখাপড়া হয় না। আর্থিক সামাজিক অবস্থা খুবই করুণ, যার জন্য এখানে শিক্ষা খাতে শিক্ষায় অগ্রগতি কম। শিক্ষার্থী ধরে রাখতে নানা উদ্যোগ নেয়ার কথা জানালেন শিক্ষা কর্মকর্তা। শিক্ষক এবং ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দগণ শিক্ষার্থীদের হোম ভিজিট করতেছে, এছাড়া অভিভাবকের সচেতনতামূলক উঠান বৈঠক, স্কুলের বা মাদ্রাসার যে মানে সভা, মা দিবস, এগুলো আমরা করতেছি। সাতক্ষীরা সহ উপকূলীয় এলাকায় শিক্ষার্থী ঝরে পড়া ঠেকাতে অঞ্চলভিত্তিক কৌশল প্রণয়নের তাগিদ দিয়েছেন শিক্ষা সংশ্লিষ্টরা। আকরামুল ইসলাম, যমুনা নিউজ, সাতক্ষীরা। টানা বৃষ্টির পর সবজি বাজারে আগুন। তিন দিনের ব্যবধানে একাধিক পণ্যের দর বেড়েছে, কেজিতে 10 থেকে 15 টাকা। দ্বিগুণ হয়েছে কাঁচা মরিচের দর, যোগান কমেছে উত্তরাঞ্চলের পাইকারি আড়তেও। ব্যবসায়ীরা বলছেন বৃষ্টিতে সবজি নষ্ট হওয়াতেই এই বিপত্তি, কিন্তু এত বেশি হারে দাম বৃদ্ধির যুক্তি খুঁজে পাচ্ছেন না ক্রেতারা। বাজারের খবর জানাচ্ছেন সহকর্মীরা। দেশে কোনো কারণে বৈরী আবহাওয়া তৈরি হলেই কিন্তু সবজি বাজারে আসতে রীতিমতো আতঙ্কিত বোধ করেন ক্রেতারা। গত তিন দিনের বৃষ্টির পর সেই আতঙ্কের প্রবণতা যে বেড়েছে সেটি রাজধানীর পলাশী বাজারে ছুটির দিনে এসে কিন্তু বেশ ভালোভাবেই টের পাওয়া যাচ্ছে, কেননা প্রতিটি সবজির দাম কেজিতে অন্তত 15 থেকে 20 টাকা করে বেড়েছে। গত সপ্তাহে আমরা দেখেছি যে এই বেগুন 60 থেকে 70 টাকা কেজি দরে বিক্রি হয়েছে, এই মুহূর্তে সেই বেগুনের কেজি 90 থেকে 100 টাকা। আমরা দেখতে পাচ্ছি পটল, মূলা, যে সবজিগুলো সাধারণত মানুষ বেশি বাসায় খেয়ে থাকেন সেগুলোর দাম কেজিতে 10 টাকা করে বেড়েছে। কাঁচামরিচের দাম বৃষ্টি আসতেই বেড়ে যায়, 40 টাকা ছিল গত সপ্তাহে, এই মুহূর্তে দাম 80 টাকা কেজি। প্রত্যেকে যে বৃষ্টি 30 টাকা বাড়ান, হ্যাঁ বলতে যা বাড়া করলেন, আপনি পত্র নেন আর পত্র বেশি। ক্রেতারা এসে কিন্তু বাজারে বেশ বিপাকেই পড়ছেন, এত বেশি দাম বাড়ার পেছনে তারা কোনো যৌক্তিক কারণ খুঁজে পাচ্ছেন না। এটা তো সরকারের দায়িত্ব যে কৃষক থেকে বাজারে আসতে যে দামের শিফটটা হয় কতটুকু হওয়া দরকার আর তার চেয়ে কত বেশি হয়, এই জিনিসটা কন্ট্রোল দরকার। আমরা পাইকারি বাজারের খবর জানতে চলে যাচ্ছি বগুড়ায়, সেখানে আছেন আমাদের সহকর্মী মেহেরুল সুজন। তহিদ, ধন্যবাদ আপনাকে। গত 3-4 দিন ধরে বগুড়া সহ উত্তরের প্রায় সব জেলাতেই কম বেশি বৃষ্টিপাত হচ্ছে, যে কারণে বাজারে সবজির দাম বেশ ঊর্ধ্বমুখী। ব্যবসায়ীরা বলছেন বৃষ্টিপাতের কারণে কৃষকরা জমি থেকে সবজি তুলছেন কম, যে কারণে বাজারে যোগানও কমে গেছে আগের তুলনায়, আর এর প্রভাব পড়েছে পাইকারি এবং খুচরা বাজারে। গৃহস্থ পানি পানি জমিতে উঠতেছে না, কাঁচামরিচ পানি জমিতে পানি উঠে গেছে, পানি উঠে কারণ কেউ অনেক তুলতেছে, কেউ বেশি তুলতেছে, কেউ ভিড়ামরিচ তুলতেছে, রাখা যাচ্ছে না, নষ্ট হয়ে যাচ্ছে। তিন দিন আগেও উত্তরের বাজারগুলোতে যে কাঁচামরিচ মিলেছে কেজি প্রতি 30 থেকে 40 টাকায়, সেটির দাম বৃষ্টিপাতের কারণে এখন প্রায় 80 টাকাতে গিয়ে ঠেকেছে। পাশাপাশি অন্যান্য প্রায় সব সবজির দামই কেজি প্রতি 15 থেকে 20 টাকা পর্যন্ত বেড়েছে। কমার তো কোনো সম্ভাবনা দেখেছে, এখন যদি মনে করেন কৃষক আনলে যে মনে করেন আমদানি হলে দাম কমবে, আমদানি কম হলে দাম বেশি বাড়বে। আমার কাছে এই ছিল উত্তরের সবজি বাজার থেকে সর্বশেষ। এবার আমরা চলে যাচ্ছি মানিকগঞ্জের সহকর্মী বিএম খোরশেদের কাছে। ধন্যবাদ, আমি এই মুহূর্তে মানিকগঞ্জের ঘিউর উপজেলার বাইলজুরি গ্রামে রয়েছি। এখানে দেখছি যে শীতকালীন যে আগাম সবজি, সেই চাষাবাদ কিন্তু সবজি চাষাবাদ কিন্তু কৃষকরা শুরু করেছিল, তবে বৃষ্টির কারণে কিন্তু অনেক বীজতলায় পানি জমেছে এবং সবজি খেতে কিন্তু পানি জমেছে, যে কারণে গাছ কিন্তু মরে যাচ্ছে। এবং কৃষকরা বলছেন যে পানি এইভাবে যদি জমে থাকে কিংবা বৃষ্টি যদি অব্যাহত থাকে, তাহলে তারা কিন্তু শীতকালীন সবজি চাষাবাদ করে, আগাম যে সবজি চাষাবাদ, সেই চাষাবাদ করে তারা যে লাভের যে আশা করেছিল সেখানে কিন্তু লোকসানের মুখে পড়বে। বীজতলা অনেক বড় হয়ে যাচ্ছে বৃষ্টির কারণে, এগুলা রোপণ করতে দেরি হলে নষ্ট হয়ে যাবে, এতে অনেক ক্ষতি হবে। লাল শাক যেমন কপি, আলু, আপনার বেগুন, এগুলোতে পানি জমা থাকলে গাছ মারা যাবে। অভ্যন্তরীণ যে নদী এবং পদ্মা যমুনা সহ সেখানে কিন্তু এখনও কিন্তু পানি বাড়ছে এবং নিচু এলাকায় কিন্তু পানি ঢুকে পড়েছে। কৃষকরা কিন্তু আসলে অপেক্ষা করছে যে এই পানি পুরোপুরি নেমে গেলে আসলে পুরো দমে সবজি চাষাবাদ শুরু হবে। বন্যা হলে আবার জমিতে পানি উঠে যাবে, যে ইটি ফালাই কিনে মারি দেবো। এই ছিল আমার কাছে সবজি চাষাবাদের সর্বশেষ খবর। দর্শক, এই ছিল সংবাদ সারা দেশের আয়োজনে।